এক সন্তানের জননী ও চার মাসের অন্তঃসত্ত্বা কল্পনা আক্তার নামের এক গৃহবধূকে বসত ঘরের ভিতরে আটকিয়ে রেখে স্বামী শাশুড়ি ও ননদ মিলে এলো পাথারি পিটিয়ে আহত করার ঘটনায় সেনবাগ থানা পুলিশ অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করেছে। গ্রেপ্তারকৃতদের নোয়াখালীর বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে। ওই নির্যাতনের ঘটনাটি ঘটেছে সেনবাগ উপজেলার 2 নং কেশারপাড় ইউনিয়নের বীর কোটা গ্রামের জাহাজি মান্নানের বাড়িতে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, সেনবাগ উপজেলার 3 নং ডোমুরুয়া ইউনিয়নের পরিকোট উত্তরপাড়া কল্পনা আক্তার সঙ্গে 5 বছর আগে ডোমুরুয়া ইউনিয়নের বীরকোট গ্রামের আনোয়ার হোসেনের সঙ্গে বিবাহ হয়। বিবাহের 2 বছর পর আনোয়ার হোসেন বিদেশে বাহরাইন যাবার কথা বলে কল্পনা আক্তারের পিতার কাছ থেকে 1.5 লাখ টাকার হাওলাত নেয়, পর্যায়ক্রমে পরিশোধ করবে বলে। কিন্তু সে ওই টাকা আর পরিশোধ করেনি। নির্যাতনের শিকার গৃহবধূর স্বামী বিগত 4 মাস আগে বিদেশ থেকে দেশে এসে শ্বশুর বাড়ি থেকে আরও 2 লাখ টাকা এনে দিতে গৃহবধূ কল্পনা আক্তারকে চাপ দিতে থাকে। শনিবার সকালে আবারও যৌতুকে 2 লাখ টাকা এনে দিতে বললে গৃহবধূ কল্পনা আক্তার অপারগতা প্রকাশ করলে স্বামী আনোয়ার হোসেন, শাশুড়ি হরমুজা বেগম ও ননদ শাহেদা বেগম তার উপর ক্ষিপ্ত হয়ে 4 মাসের অন্তঃসত্ত্বা কল্পনা আক্তারকে এলো পাথারি পিটিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় তার আত্মচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। নির্যাতনের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে শনিবার গভীর রাতে সেনবাগ থানা পুলিশ এক অভিযান চালিয়ে অভিযুক্ত 3 জনকে গ্রেফতার করে। এ ঘটনায় গৃহবধূ 3 জনকে আসামি করে সেনবাগ থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এ ব্যাপারে সেনবাগ থানার অফিসার ইনচার্জ আব্দুল বাতেন মৃধা সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের রোববার নোয়াখালী বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে। কালকে সকালে গল্পের রাত্রে যাও, কালকে গেছে আর এবারে শুরু হয়েছে বা যাও আর আমরা তো আমাদের করে দিবে করে আবার কয়েক মাল অনেক গেলাম, এরপরে যাও গেলে বলছি ভাই আরে কালকে গেঁদি ভাই ভাই গেঁদি অনেক ভুল হয়েছে, তাও আমি কারোর কাছে কইতে পারি না, মোবাইল নেই আজকে মোবাইল দিয়েছে বিজনেস ভিতরে, তা আমি মোবাইল কিনে আর লক ফোনটাই নেই, আমি কোনো লক খুলতে পারি না, এনে খুলি এবার আর আমার ফোন দিয়েছি দিয়েছে আমি আমার মায়ের কথা কইতে পারছি না, আবার রাতে আর মোবাইলে ফোন দেয় আবার আমি মোবাইল খোলা এসে করে সুদ মারা নিত মোবাইল খুঁজে তৈরি করে এত বড় সাপাই আর দরজা বন্ধ করি আর এত সলার মুড়ে উড়ে লাগছে আমাদের বন্ধ দরজা বন্ধ করছে মোবাইল খোলা কা, এরপর আবার সলার মুড়ে উড়ে এরপর আবার যা সলার মুড়ে খুলে গেছে এত মোড়া শিখে আনি তারপর এসি বেড়ে এই বাইরে এরপরে আবার গেছে বাইরে বাইরে গেছে এরা আবার শাশুড়ি আর নন হচ্ছে আর আসু শাশুড়ি আর চুজা বিলেও চান নন হচ্ছে আর এই কিনে ব্যাগ আর রয়েছে এবার আরে এবার মায়ের উঠে চুক্তি করে কি আরে ভিসকা মায়ের ফাঁকা তোলা আঁকা রেখবে গো মায়ের মরে গেছে এবার আমি আমার ছেলে এলো বাঞ্চু করতে পারি তা এত মোবাইল আর নাই কিছু নাই একার কাছে খবর দিই আর বাপের কো বাড়িতে ফোন দিলে আর মাস ফোন ধরে না আর কিছু দিন আমার বলে ফোন দেয় ফোন ধরে না মানে আর যে মারা লাগে তো যায় না আর বাড়ির কারো করে জানায় এটা লাই আর মোবাইল দেয় না মোবাইল এত কাড়াইলো কিন্তু আজকে আমি মোবাইল খুলছি আর এই আমার এই অবস্থা করছি একটা টেন অত আমি আনি।